अरे थोड़ा खामोश हो जा, बोलने तो दे। আর আজকে দিনটা আমার কাছে একটা স্বপ্নর মতো, এই জন্য বলছি স্বপ্ন, কি আমি আসছি এমন একটা জায়গা থেকে, জোড়াবাগান থানা মতুসেন গার্ডেন লেন, কুড়িশি মতুসেন গার্ডেন লেন, যার দুদিকটাই অন্ধ, ইটস এ ব্লাইন্ড লেন। যেখানে থাকতাম সেখানে ব্র্যাকেটে লিখতে হতো কি জোড়াবাগান থানার পিছনে, নইলে পোস্টম্যান বুঝতে পারত না কোথায় যেতে হবে। সেদিন একটা স্বপ্ন দেখেছিলাম কি আমি জীবনে কিছু করব, কিন্তু এই স্বপ্নটা দেখিনি কি আজ আমি এই মঞ্চে যেখানে ভারতবর্ষের সব থেকে বড় বড় লিডার্সরা বসে আছেন, আর তার ঠিক কিছুক্ষণ পরেই ওয়ার্ল্ডস বিগেস্ট ডেমোক্রেসিস বিগেস্ট লিডার আওয়ার বিলাভেড প্রাইম মিনিস্টার মিস্টার নরেন্দ্র জি মোদি জি ইয়া পৌঁছেঙ্গে। ইয়ে সপনা নেই তো ক্যা হ্যায়, এটা স্বপ্ন নই তো কি, কি করে হতে পারে একজন যে একটা ব্লাইন্ড লেনে জন্মেছে সেখান থেকে আজ এখানে এসছে। আর একটা স্বপ্ন দেখেছিলাম, তখন আমার বয়স 18, কি আমি গরিবদের জন্য কিছু করব, গরিবদের তাদের হক দিলাবো, গরিবদের সম্মানে মাথা উঁচু করে দাঁড়াবার সুযোগ করে দেব। আর আজকে মনে হচ্ছে কোথাও যেন আমি সেই স্বপ্নটা দেখতে পাচ্ছি, আর এটা হবেই, ইট হ্যাজ টু হ্যাপেন, বিকজ স্বপ্ন শুধু দেখার জন্য আসে না, স্বপ্ন আসে সফল হবার জন্য। যদি সেই স্বপ্নটাকে কেউ হৃদয় দিয়ে দেখে সে স্বপ্ন সফল হয়, আর তার সবথেকে বড় উদাহরণ হলো আমি। আমি বাঙালি, আমি গর্বিত, আমি বাঙালি।